হ্যালো এভরিওয়ান, সবাইকে আইআইটি বোম্বের ওএলআই পোর্টালে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর বাড়ি থেকেই তোমাদের স্কুলের পড়াশোনা মন দিয়ে করছো। আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি পদার্থবিজ্ঞানের অন্যতম এক গুরুত্বপূর্ণ বিষয়, বল ও গতি, যাকে আমরা ইংলিশে বলি ফোর্স অ্যান্ড মোশন। এই ভিডিওতে যে বিষয়গুলি আমরা আলোচনা করব তা হল স্থিতি ও গতি, তারপর আমরা দেখব বিভিন্ন প্রকারের গতি কি কি, স্কেলার ও ভেক্টর রাশি কি এবং দূরত্ব সরণের মধ্যে পার্থক্য। তাহলে আমরা শুরু করি স্থিতি ও গতি। আমরা প্রতিদিনই আমাদের চারিদিকে অনেক গতিশীল বস্তু দেখি, যেমন রাস্তায় গাড়ি, আকাশে পাখি ইত্যাদি। কিন্তু আমরা কি করে বুঝি যে বস্তুটি গতিশীল? আমরা বলতে পারি সময়ের সাথে কোনো কিছুর অবস্থান পরিবর্তন হলে সেটি গতিশীল, না হলে সেটি স্থির। এবার অবস্থান শব্দটিকেও ব্যাখ্যা করা প্রয়োজন। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে তোমার বাড়ির কাছে খেলার মাঠ কোথায়, তুমি যদি বলো বাগুইহাটি, তাহলে তোমার উত্তর বোঝা গেলেও পদার্থবিজ্ঞানের ভাষায় সেটি ঠিক হলো না। মাঠটির অবস্থান বোঝাতে আমাদের বলতে হবে এরকম করে, খেলার মাঠটি আমার বাড়ি থেকে 3 কিলোমিটার পূর্ব দিকে। অর্থাৎ কোনো কিছুর অবস্থান ব্যাখ্যা করতে হলে তা বলতে হয় কোনো এক প্রসঙ্গ বিন্দু বা অরিজিনের সাপেক্ষে। এই ক্ষেত্রে সেই প্রসঙ্গ বিন্দু তোমার বাড়ি। এবার একটি আকর্ষণীয় বিষয়ে আসা যাক। তুমি আর তোমার বন্ধু ধরো গাড়ি করে কোথাও যাচ্ছ। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার বন্ধু কি তোমার সামনে স্থির না গতিশীল, তুমি নিশ্চয়ই বলবে স্থির, যেহেতু তুমি দেখছো সে স্থির হয়ে তোমার পাশে বসে আছে। কিন্তু যদি কোনো রাস্তায় দাঁড়িয়ে থাকা লোককে জিজ্ঞেস করা হয় যে তোমার বন্ধু গতিশীল কি না, সে অবশ্যই বলবে হ্যাঁ গতিশীল। আবার তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে রাস্তার লোকটি স্থির না গতিশীল, তোমার মনে হতেই পারে যে লোকটি আসলে গতিশীল অবস্থায় পেছনের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ কোনো বস্তু স্থির না গতিশীল সেটা বোঝানোর জন্য একটি মূল বিন্দুর সাপেক্ষে তা বলে দিতে হয়। এক্ষেত্রে মূল বিন্দুটি ও গতিশীল হতে পারে এবং তাই জন্যই একই বস্তু একজনের কাছে স্থির হলেও, যেমন এক্ষেত্রে তোমার বন্ধু, আরেকজনের কাছে তা গতিশীল। তাই আমরা বলতে পারি যে কোনো গতি আসলে আপেক্ষিক। দুজন মানুষ ধরো চেয়ারে বসে আছে, তারা কিন্তু পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে গতিশীল। আবার পৃথিবী যেহেতু সূর্যের চারিপাশে ঘুরছে, সেহেতু সূর্যের কেন্দ্রের সাপেক্ষেও পৃথিবীর কেন্দ্রটি গতিশীল। তাই সব গতি আসলে আপেক্ষিক। এবারে আমরা কয়েক প্রকার গতির ব্যাখ্যা করব। প্রথমে দেখব সরল রৈখিক গতি। কোনো কিছু একটি সরল রেখা বরাবর নিজের অবস্থান পরিবর্তন করলে তাকে সরলরৈখিক গতি বলে। যেমন ধরো তুমি একটি বল যখন আকাশে ছোড়ো, সেটি একটি সরল রেখা বরাবর সোজা হয়ে নিচের দিকে পড়ে। এবার দেখব ঘূর্ণন গতি। একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে কোনো কিছু ঘুরতে থাকলে তাকে ঘূর্ণন গতি বলে। যেমন এই চিত্রে দেখো, এই পাখার কেন্দ্রের সাপেক্ষে ব্লেডগুলো ঘুরছে, এটি ঘূর্ণন গতি। পৃথিবীটা সূর্যের চারিপাশে যেভাবে ঘুরছে সেটিও বলা যেতে পারে ঘূর্ণন গতি। চলন গতি হচ্ছে যখন কোনো বস্তুর সকল কণা একই সময় একই দিকে চলছে। যেমন ক্যারামের গুটিতে যদি তুমি আঘাত করো, তখন সেটির সব কণা একইভাবে একই দিকে চলতে থাকে। আবার একটি মোটর গাড়িতেও চাকা বাদ দিলে চলন গতিরই সেটা কিন্তু উদাহরণ। চলন গতি যে সারাক্ষণ সোজাই হবে তার কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই, কিন্তু তার সব কণাই একই গতিপথ অবলম্বন করতে হবে। এরপর পর্যায়বৃত্ত গতি। এটি হলো যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে নির্দিষ্ট সময় পরপর একই দিকে একইভাবে অতিক্রম করে। যেমন ধরো এই দোলনাটি। পর্যায়বৃত্ত গতি
কিন্তু বৃত্তাকার যেমন ঘড়ির কাঁটা বা উপবৃত্তাকার যেমন হ্যালি ধূমকেতুর কক্ষপথ বা সরলরৈখিকও হতে পারে যেমন একটি দুলতে থাকা স্প্রিং। এবারে সরল স্পন্দন গতি হলো একটি বিশেষ প্রকারের পর্যায়বৃত্ত গতি। এই চিত্রে দেখো, যখন একটি বস্তু ধীরে ধীরে গতিশীল হয়, আবার গতি কমিয়ে স্থির অবস্থায় ফিরে আসছে, তারপর আবার তার দিক পরিবর্তন করে পুরনো গতিপথ ধরে গতিশীল হচ্ছে, তখন তাকে আমরা বলছি সরল স্পন্দন গতি। ঘড়ির পেন্ডুলাম বা দোলনাও এটির কিন্তু উদাহরণ। আমরা যখন কথা বলি, বাতাসের অণুও কিন্তু সরল স্পন্দন গতি অবলম্বন করে। এরপর আমরা দেখব স্কেলার আর ভেক্টর রাশি কাকে বলে। আমরা সকলেই জানি কোনো কিছুকে পরিমাপ করতে পারলে তাকে রাশি বলে। এবার স্কেলার রাশি হলো সেই সকল রাশি যা শুধু একটি সংখ্যার দ্বারাই প্রকাশ করা যায়, যেমন ধরো তাপমাত্রা বা ভর। কিন্তু ভেক্টর রাশি প্রকাশ করার জন্য আমাদের মান এবং দিক উভয়ই বলে দিতে হয়। শুরুর দিকে আমরা যেমন মাত্রার অবস্থান বোঝাতে আমরা দিক এবং মান দুটোই ব্যাখ্যা করেছিলাম। ভেক্টর রাশি যোগ করতে হলে তা কিন্তু শুধু মানগুলো যোগ করে দিলেই হয় না, তার দিকটাও মাথায় রাখতে হয়। এটিকে ভেক্টর ল অফ অ্যাডিশন বলে, যা তোমরা আরও উঁচু ক্লাসে শিখবে। সব ভেক্টরই কিন্তু এই সূত্র অনুসরণ করে। ভেক্টরের উদাহরণ হলো বল, ওজন ইত্যাদি। আর ভেক্টরকে স্কেলারের থেকে আলাদা করে লেখার জন্য সেটিকে এরকম তীর চিহ্নের সাহায্যে লেখা হয়। যেমন এই চিত্রে লোকটি যেই বল প্রয়োগ করছে তাকে আমরা এইভাবে উল্লেখ করি। এরপর আমরা দেখব দূরত্ব ও সরণ কি। ধরো স্কুল যাওয়ার সময় আমরা একটি আঁকাবাঁকা পথ ধরে 5 কিলোমিটার অতিক্রম করে স্কুলে পৌঁছলাম, তাহলে আমরা বলবো যে আমরা 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলাম। আমরা যেহেতু একটি সংখ্যার সাহায্যেই এটিকে বোঝাতে পারছি, সেহেতু এটিও একটি স্কেলার রাশি। এবার যদি আমরা একটি স্কুলের সরল আমরা যদি আমাদের স্কুলকে একটি সরলরেখার সাহায্যে আমাদের বাড়ির সাথে জুড়ে দিই, তাহলে সেই সরলরেখার দৈর্ঘ্য হবে আমাদের সরণের মান। এখানে ধরো সেটি হলো 3 কিলোমিটার। তার মানে দূরত্বের থেকে সরণের মান কিন্তু আমাদের কম। এটা মনে রাখবে যে সরণের মান কখনো দূরত্বের থেকে বেশি হতে পারে না। কেন সেটা না হয় তোমরা নিজেই একটু ভেবে দেখো। সরণকে আমরা ইংলিশে বলি ডিসপ্লেসমেন্ট। সরণ একটি ভেক্টর রাশি। এই ক্ষেত্রে এই সরলরেখা তীর, এই সরলরেখার যে তীরটা দেখতে পাচ্ছ, এই তীরের দিকটাই হবে সরণের দিক। এরপর আমরা যখন স্কুল থেকে বাড়ি ফিরব, তখন স্কুল থেকে বাড়ির দূরত্ব আর বাড়ি থেকে স্কুলের দূরত্ব দুটি কিন্তু সমান হবে, মানে 5 কিলোমিটার। কিন্তু যেহেতু স্কুল থেকে বাড়ির দিক বাড়ি থেকে স্কুলের দিকে সম্পূর্ণ উল্টো, যা তোমরা এর তীর চিহ্নের সাহায্যে বুঝতে পারছ, সেহেতু এবি হবে মাইনাস অফ বিএ, যেখানে এ হচ্ছে তোমার বাড়ির অবস্থান এবং বি হচ্ছে তোমার স্কুলের অবস্থান। এবারে আমরা যা যা শিখলাম তা হলো স্থিতীয় গতি, দুই আপেক্ষিক। বিভিন্ন প্রকার গতি হলো সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, সরল স্পন্দন গতি ইত্যাদি। স্কেলার বোঝাতে আমরা শুধু তার মান ব্যবহার করি, কিন্তু ভেক্টর বোঝাতে আমরা তার মান ও দিক উভয়ই ব্যবহার করি। আর দূরত্ব একটি স্কেলার রাশি ও সরণ একটি ভেক্টর রাশি। এবারে আমরা ইংলিশ ভাষায় দুটি শব্দ শিখব। প্রথম হচ্ছে এলিগেন্ট, যার মানে হলো সুরুচিপূর্ণ বা মার্জিত। এটি ইংলিশ বাক্যে প্রয়োগের উদাহরণ হলো লেডি ইউল্যান্ডা লুকড এলিগেন্ট ইন হার ফার ড্রেস। দ্বিতীয় শব্দটি হলো ভেকেন্ট, যার অর্থ খালি। এটির উদাহরণ হলো দ্য স্কুলস রিমেন ভেকেন্ট ডিউরিং দ্য সামার হলিডেজ।
তাহলে এইখানেই আজ আমরা শেষ করছি। আশা করবো তোমরা সবাই এই কোভিডের মাঝখানে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোচ্ছ না, বেরোলেও মাস্ক পরে বেরোচ্ছ। সো স্টে হোম অ্যান্ড স্টে সেফ।